everyone, welcome back to my channel Swaggy and I've got a fresh new vlog for you. তো আজকে অনেক দিন বাদে এরম একটা টাইপের ভিডিও করছি, বিকজ লাস্ট ইয়ার আমি এরম টাইপের অনেক ভিডিও করেছিলাম, তো ওখান থেকে অনেক গুড রেসপন্স পেয়েছিলাম। তো ভাবলাম যে চলো একটু আবার এরম ভিডিও একটু শুরু করা যাক। আর এরম টাইপের ভিডিওটা, এই পার্টিকুলার ভিডিওটা আমার অনেক দিন মাথায় এসেছিলো, বাট সামহাও এক্সিকিউশনটা ঠিকভাবে হচ্ছিলো না, তাই আমি শ্যুট করতে পারছিলাম না। তো আজকে সেটা করেই ফেললাম। আর প্লিজ ভিডিওটা কেউ সিরিয়াসলি হিসাবে নেবেন না, এটা জাস্ট ফর ফান। আর ভিডিওটা ভালো লাগলে কী করতে হবে আপনি জানেন, লাইক শেয়ার সাবস্ক্রাইব অ্যান্ড প্রেস দি বেল আইকন টু নো মিস আ ভিডিও অফ মাই। তো কিরে দেখলাম ফেসবুকে ডাকেতে ছেলেটার ছবি, দিস কে ওটা? আমার তো মনে হচ্ছে বয়ফ্রেন্ডই। মিথ্যা কথা কম বলতো, আমার তো মনে হচ্ছে বয়ফ্রেন্ড। বল বল কি কি একটু বল না, চাপ নেই, মাকে বলবো না। আরে কি কি নামটা বল, কানে কানে বল, আমার মিথ্যা কথা বলছিস। হ্যাঁ গো, জানো তো ওই বড় মাসির ছেলে বউকে দেখলাম, দেখতে গেছিলাম। বাবা মেয়ে তো বিশাল মডার্ন গো, ঘরের মধ্যে শাশুড়ির সামনে দিয়ে স্কার্ট পরে আছে, শাশুড়িও কিছু বলছে না। তো লজ্জায় মাথা কাটা গেলালে, মিটি কি ধরনের বউ নিয়ে চলে এসেছি? দেখো মডার্ন ঠিক আছে, এত মডার্ন তো উচিত না। না যাও, বুঝবে যখন এরম বউ এনে সংসার যখন লাটে উঠবে তখন বুঝবে। এই মেয়ের সংসার করার মেয়ে, ও চাকরিও করে, ব্যাস সংসার তো একদম রসাতলে গেল, বেশে যাবে সংসার। এই মেয়েকে হাতে কন্ট্রোল করা একদমই যাবে না, সেটাই তো দেখছি। মেয়ের বড় চ্যাটাং চ্যাটাং কথা গো, বাবা কি এনেছে, দেখতে সুন্দর করে সব হয়, সব কিছু আদার ক্যারেক্টারিস্টিক্সও ম্যাচ করা উচিত। কি জানি কি দেখে পছন্দ করে এনেছে, সংসারে তো কিছুই পারে না, কিছু পারে না। কিরে তোর বিয়ে থাকাটা কর, অনেক তো সময় হয়ে গেল। করে ফেল করে ফেল, দেখ এমন সময় আছে করে ফেল। আর এমনি তো শোন, তুই তো চাকরি করিস, দ্যাটস এনাফ। আর এমনি মেয়ে, তুমি মানে কিছু সংসার সামলাতে, ব্যাস আর কি কাজ তো। তারপর তো একটু নাতি নাতিদের মুখ দেখতে হবে, তো প্রচন্ড এক্সাইটেড। কবির থেকে দিনটার জন্য অপেক্ষা করছিস, তোর মেয়ে হলে একটু, ছেলে বা মেয়ে হলে একটু দেখবো। করে ফেল করে ফেল, এত করে বলছি তুই বোঝ না রে, বই গেছিস একটু করে ফেল। পরের বছর দেখবো, পরের বছর কি, এই বছরই দেখে নি না, ছ সাত বছর ছেলে টেলে খুঁজে বিয়ে করে নি, সেটেল হয়ে যা। হ্যালো, হ্যাঁ ঠাকুরজি কেমন আছো? বাহ, আরে শোনো না, তোমাকে একটা কথা বলার জন্য আমি ফোন করি, তুমি আগে আমার কথাটা শোনো। আরে মেচু কাকি মেয়ে নাকি মাকে ফ্ল্যাট কিনে দিয়েছে, আমি তো আঁকি হয়ে যাচ্ছি। তা আবার কোথায় যান, রাজারহাটে কিনেছে 4 BHK। সেটাই তো আমি ভাবছি, মেয়ে তো এই তো সবে চাকরিতে ঢুকলো, এখনই মাকে ফ্ল্যাট কিনে দিল। আমি তো স্বপ্নেও ভাবতে পারছি না, আমাকে যখন বললো না আমার ভাই কখনো বলি, আমারও তাই মনে হচ্ছে যে সেটা একটা ব্যাপার নিশ্চয়ই আছে, নাহলে এইটুকুনি এখনই মাকে ফ্ল্যাট কিনে দিল। সেটাই তুমি তো ফোন করে জিজ্ঞেস করো, ডিটেলসটা একটু দেখো না। মানে হ্যাঁ তুমি একটু ফোন করি, তো ফোন করে আমাকে একটু জানি। হ্যাঁ ঠিক আছে ঠিক আছে, রাখছি, হ্যাঁ ভালো থাকো। তো আশা করি ভিডিওটা খুব ভালো লেগেছে। আর ভিডিওটা ভালো লাগলে কি করতে হবে আপনারা সবাই জানেন। আর প্লিজ এই ভিডিওটা অ্যাজ মাচ অ্যাজ ইউ ক্যান শেয়ার উইথ ইয়র ফ্রেন্ডস, ফ্যামিলি আর রিলেটিভস অ্যান্ড এভরিওয়ান। তো আজকে ভিডিওটা এইটুকু, আর সবাই ভালো থাকুন, বাড়িতে থাকুন, সুস্থ থাকুন। বাই বাই, টেক কেয়ার।